আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের সমাধান নবম দশম শ্রেণী অনুশীলনী 5.1 এক চলক বিশিষ্ট সমীকরণ অধ্যায়ের উদাহরণ 6 নম্বর অঙ্ক। আমাদের 6 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তাহলে এখানে কি বলছে, 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, আবার 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে প্রথমে এখানে আমাদের যা করতে হবে তা হলো, মনে করি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা 100 জন। কাজে আমরা এখানে লিখে নিলাম শ্রেণীর ছাত্র সংখ্যা 100 জন। এখন আমরা কি করলাম, এখানে যেহেতু প্রতি বেঞ্চে 4 জন ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে, সেহেতু ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কী হবে? ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা, শ্রেণীর মোট ছাত্র সংখ্যা আমরা ধরেছি কত, 100 জন, বসবে কত, 4 জন। তাহলে কতটা বেঞ্চ লাগবে? তাহলে এক্সকে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা বেঞ্চের সংখ্যা পাবো এবং সেই বেঞ্চের সাথে এই 3টি বেঞ্চ যোগ হবে। ঠিক আছে, তাহলে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা হবে x^4+3t। ঠিক আছে, আবার যেহেতু প্রতি বেঞ্চে 3 জন ছাত্র বসালে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, সেহেতু ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা, মোট ছাত্র সংখ্যা কত ধরেছি আমরা, 100 জন। যদি 3 জন করে বসে তাহলে 6 জন দাঁড়িয়ে থাকে, তাহলে x-6, 100 জন ছাত্র থেকে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, তাহলে এক্স থেকে 6 বিয়োগ হলো, এরপর 3 দ্বারা ভাগ হবে, তাহলে পাবো আমরা মোট বেঞ্চের সংখ্যা। ঠিক আছে, এখানে আমরা এখানে পেলাম বেঞ্চের সংখ্যা, এখানেও পেলাম বেঞ্চের সংখ্যা। যেহেতু শ্রেণীর বেঞ্চের সংখ্যা একই থাকবে, কাজে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বেঞ্চের সংখ্যা এটা সমান বেঞ্চের সংখ্যা এটা। তাহলে লিখব প্রশ্ন মতে x^4+3=x-6/3। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এই দুটো যোগ করব, তাহলে লসাগু নিতে হবে প্রথমে, তাহলে লসাগু পাবো 4, যেহেতু 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা এক্সকে গুণ করলে এক্স, প্লাস যেহেতু 3 এর নিচে কোনো সংখ্যা নেই যার কারণে 4 সরাসরি 3 এর সাথে গুণ হবে, তাহলে হবে 12=x-6/3। এখন আমরা এটাকে বর্জ্রগুণ করব, বা 3 দ্বারা এক্স প্লাস 12 এর সাথে গুণ হবে, তাহলে 3×x+12=4, x-6 এর সাথে গুণ হবে, তাহলে 4×x-6, সাইটে বর্জ্র, বা 3 দ্বারা এক্সকে গুণ করলে 3x+3 দ্বারা 12কে গুণ করলে 36=4x, গুণ করলে 4x, 4-6 গুণ করলে -24। ঠিক আছে বন্ধুরা, বা এখন আমরা চলকযুক্ত সংখ্যাকে এক পাশে নেব, এখানে 3x আছে, এবার সে 4x আছে, তাহলে 4x+4x এপাশে আসলে হবে -4x=, এখানে -24, এ পাশের +36, এ পাশে আসলে হবে -36, সাইডে আমরা লিখব পক্ষান্তর করে, বা এখানে 3x+3x-4x তাহলে থাকবে -x=-24-36, তাহলে হবে -60। এখানে এ পাশে মাইনাস উঠে যাবে, তাহলে থাকবে x=60। এটাই হচ্ছে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা। কাজে আমরা লিখব অতএব ওই শ্রেণীর ছাত্র সংখ্যা, শ্রেণীর ছাত্র সংখ্যা 60 জন। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত
অ্যান্সার। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের উদাহরণ 6 নম্বর অঙ্কের সমাধান। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই। আল্লাহ হাফেজ।